তাহলে আমরা একটু ওয়ার্ল্ড কাপ নিয়ে আগে একটু অ্যানালাইসিস করবো, আমাদের মূলত কাজ কি হবে সে ব্যাপারে আজকে আমরা একটা রোড ম্যাপ করবো। সত্য কথা বলতে আজকে এটা যেটা আমাদের অনেকটা ক্লাস না, এটা একটা আজকে মিটিং এর মতো, কথা কি বুঝে আসছে? কারণ আমাদের কর্ম পরিকল্পনাটা হলো আগে, তারপর হলো কাজ শুরু। তো কর্ম পরিকল্পনার জন্য আমরা এখানে লিখতে আগে যাই, আমরা আগে ফিফার যে আমাদের এইগুলা ছিল সেগুলো নিয়ে একটু দেখি কি অবস্থা। কখন এফআই ফিফা ওয়ার্ল্ড কাপ 2022, ঠিক আছে, এটা তো যাওয়ার পরে আমাদেরকে অলরেডি ম্যাচ গুলো চলে আসছে, কোন গ্রুপের কবে কত তারিখে খেলা সেগুলো কি বিস্তারিত আমরা চেয়ে জেনে নিচ্ছি। সেটা হচ্ছে খেলা শুরু হচ্ছে 20 তারিখ থেকে, খেলা শুরু কত তারিখ থেকে? 20 তারিখ, এই যে এখানে দেওয়া আছে 20 তারিখে হলো প্রথমে কাতার এবং ইকুয়েডর, ঠিক আছে। এরপর 20 তারিখে একটা, 21 তারিখে আছে কয়টা, একটা দুইটা, দুইটা আছে 21 তারিখে, 22 তারিখে আছে তিনটে, ইউএসএ, তারপরে এই মাসের আজকে হলো 10 তারিখ, এই মাসের 20 তারিখে নভেম্বরের, কি বুঝছো তো? এই যে আজকে কয় তারিখ, আজকে হলো নভেম্বরের 10 তারিখ, তাহলে নভেম্বরের 20 তারিখে যে লেখা আছে 20 তারিখ থেকে, ওই দিন প্রথম দিন একটা ম্যাচ, কারণ প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠান আছে, তো এই জন্য কি হবে একটা ম্যাচ হবে, উদ্বোধন করে তারপরে একটা ম্যাচ খেলবে। এরপর থেকে প্রতিদিন দুইটা তিনটা করে বিভিন্ন জায়গা থেকে, বা কোনোদিন দুইটা কোনোদিন তিনটা করে এভাবে ম্যাচ চলতে থাকবে। এখন প্রথম দিন যেহেতু একটা ম্যাচ হবে, সেটা হচ্ছে কাতার এবং ইকুয়েডর, তারপর হচ্ছে ইংল্যান্ড ইরান, এটা হলো কখন কয়টা বাজে খেলা, এই খেলার টাইমিংটা কিন্তু আমাদেরকে জানা থাকতে হবে। এখন এই টাইমিংটা কোথা থেকে আসতেছে, টাইমিংটা আসতেছে আমাদের খেয়াল করো বাংলাদেশি টাইম হিসেবে দেখাচ্ছে, দেখো অল টাইমার ইন বাংলাদেশি স্ট্যান্ডার্ড টাইম, মানে কি লেখা, এই যে অল টাইমার ইন বাংলাদেশি স্ট্যান্ডার্ড টাইম, মানে বাংলাদেশের টাইমগুলো কখন কখন এখানে ওরা উল্লেখ করে দিছে। এখন তোমরা আগে একটা দেখো, এখানে দেখে তোমরা একটু বুঝো, চেষ্টা করো যে আসলে তোমরা এই টাইমগুলোতে কাজ করতে পারবে কিনা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটু রাত্রের দিকেও কাজ থাকতে পারে, আমাদের টাইমিংগুলোর উপরে নির্ভর করে আর কি। তো এখন আমাদের মনে করো এখানে রাতে 10টা বাজে, এই যে দেখুন কত 10 PM, তাহলে আমাদের কাজ শুরু করতে হবে 9টা থেকে, কয়টা থেকে শুরু করতে হবে, রাত 9টা থেকে, 9টা থেকে, হ্যাঁ, কারণ খেলা শুরু হওয়ার আগে কিছু আমাদের কাজ রেডি করে নিতে হবে, কাজ শুরু করে দিতে হবে। তো এখন 9টা থেকে শুরু করে দেখো 10টা থেকে ক্লাস শুরু হলে মনে হয় 1.5 ঘন্টা হয়, তাই না, খেলা 1.5-2 ঘন্টার মতো, তারপর 2 ঘন্টা আমাদেরকে থাকতে হবে 12টা পর্যন্ত, তাহলে 9টা থেকে 12টা পর্যন্ত আমাদেরকে কিন্তু এই খেলাটা লাইভ করতে হবে। এক, আবার এটা শুরু করতে হবে সন্ধ্যা 6টা থেকে কটা পর্যন্ত, এই সন্ধ্যা 6টা থেকে, 6টা থেকে 7টা, 8টা, 9টা, এরপর আবার 10টা থেকে ক্লাস শুরু হলে আবার এটার কাজ শুরু হবে 9টা থেকে, তাহলে এক হিসেবে শুরু করে দেখো, দেখো এটা যদি 3 ঘন্টার হয় তাহলে 6টা 7টা 8টা, এটা গেলে তারপরে 9টা 10টা 11টা প্রায় 12টা পর্যন্ত, 6টা থেকে সন্ধ্যা 12টা পর্যন্ত, রাত 12টা পর্যন্ত প্রায় 6-7 ঘন্টা কি লাইভে থাকতে হবে। হ্যাঁ, লাইভের মধ্যে তুমি সব কাজই করতে পারবে, এমন না যে তোমাকে এখানে একদম বসে থাকতে হবে কম্পিউটারের সামনে, হ্যাঁ, কিন্তু কারোর কম্পিউটারের সামনে থেকে উঠেও চলে যাওয়া যাবে না, কথা কি বুঝাতে পারছি? কারণ লাইভটা লাগাই দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এখানে, হ্যাঁ, তুমি 5 মিনিটের জন্য তুমি খাওয়া দাওয়া প্রসাব করা, ঘোরাফেরা, মানে বাসার মধ্যে হাঁটা চলাফেরা করা আর কি, এরকম করতে পারবা, কিন্তু একবারে বের হয়ে যেতে পারবা তুমি যদি আজ মনে করো যে লাইভ পড়লা না, সেটা হলো অন্য বিষয়, বাট কিন্তু লাইভের মধ্যে কি করতে হবে, আমাদেরকে ওখানে উপস্থিত মানে কম্পিউটার সামনে থাকতে হবে। মনে করো লাগাই দিয়ে তুমি চেয়ার মধ্যে বসে থাকলা, একটু পর পর তুমি একটা লিঙ্ক শেয়ার করলা, কারণ আমাদের এখানে যে আমাদের ওয়েবসাইটে যে লিঙ্কগুলো থাকবে সেগুলো আমাদেরকে কি করতে হবে, শেয়ার করতে হবে, এই আর কি। হাঁটা চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা সবই তুমি করতে পারবা বাসার মধ্যে, ঠিক আছে, সর্বোচ্চ মনে করো মাঝখানে মাঝখানে 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট করে করে কি তুমি গ্যাপ নিলে, বাবা আবার 10 মিনিট টানা কাজ করলা, কিন্তু একবারে খেলা সেরে কোথাও চলে যাওয়া যাবে না। এখন তোমার কাজ থাকতেই পারে কোনো একটা কাজ, তোমার যদি একবারে ইমার্জেন্সি কোনো কাজ থাকে তাহলে কি তুমি এখানে একটা জিনিস দেখো, এটা হলো রাতে 12টা, এখানে দেখো 22 তারিখে 1টা AM, মানে রাতের 12টা থেকে খেলা শুরু, এই যে বিকেল 4টা থেকে এটা খেলা শুরু হবে একটা সি গ্রুপের, আবার এটা হবে রাতের 1টা, মানে 12টা থেকে শুরু হবে, 12টা থেকে শুরু হলে 12টা থেকে 1টা 2টা 3টা, রাতে 3টা পর্যন্ত কাজ করতে হবে, খেলা যখন তখনই তো মানুষ দেখবে খেলা, অন্য সময় তো আমাকে লাইভ করতে পারবো না, লাইভ মানে কি যখন খেলা চলতেছে তখনই কি
খেলাটা দেখবে মানুষ, নাকি অন্য সময় দেখবে? কথা কি বুঝাতে পারতেছি আমি? জি জি ভাই, ভাই, বুঝতে বুঝতে পারছি। পারছি। হ্যাঁ, তো এখন এই যে খেলাটা, তোমরাও এখানে কি করবা, তোমাদের গুগলে গিয়ে আগে খেলাটার মেনটেন বা দেখলা। হ্যাঁ, কোনোদিন কাজ না করতে পারলে বলবে আমি আজকে করতে পারতেছি না, সেটা হলো এক হিসেবে বলে দিলে, সেটা তো আর প্রবলেম থাকতেই পারে, তাই না? কিন্তু বাট খেলার মেনটেন্সটা করতে হবে কিন্তু আমাকে এই টাইমিং গুলো দেখে, আর এই টাইমিং গুলো বাংলাদেশের টাইম হিসেবে এখন ওরা দেখাচ্ছে। ওরা এমন এই যে দেখো, এখানে অল টাইমস আর ইন বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম। এএম পিএম তো সবাই বুঝো, এএম মানে এটা কয়টা বাজে বলো তো? এটা রাতে, রাত্রে দুপুর বারোটা থেকে, রাতে একটা বলে, হ্যাঁ রাতে একটা হলে তাহলে আমাদের কাজ শুরু করতে হবে কটা থেকে? রাত বারোটা মানে থেকে। বারোটা থেকে। কি কথা কি বুঝতে পারছি? জি ভাই, বুঝতে পারছি। এখন এভাবে কি তোমরা আসলে টাইমগুলো দেখে কি কাজ করতে পারবা কি না আগে হচ্ছে সেটা বড় কথা, ঠিক আছে? যে বিকেল বেলা আছে, এটা বিকেল বেলা একটা, তারপরে হলো 27 তারিখ, 27 তারিখে 7টা বাজে একটা আছে, 27 তারিখে দেখো 4টা খেলা আছে, 27 নভেম্বর, 27 নভেম্বর, 27 নভেম্বর, 27 নভেম্বর, 4টা খেলা আছে। তো এখন 4টার মধ্যে দেখো খেল করো, আমরা হয়তো আবার অনেক সময় গ্রুপ ভাগ করে ফেলবো, যে দেখা যাচ্ছে আমাদের গ্রুপে যদি 10 জন মেম্বার হয় তাহলে আমরা বলবো যে 5 জনকে বলবো যে তোমরা এই টাইমে কাজ করো, আর 5 জনকে বলবো যে তোমরাও সবাই কিন্তু মানে ওই টাইমে কাজ করো, মানে এটা ক্ষেত্র বিশেষে এটা করবো আর কি। কথা কি বুঝাতে পারছি? কারণ একজনকে তো বা সারাদিন বসে রাখা জি যাবে ভাই, না, বুঝতে পারছি। আমাদের তো সেটার উপরে ডিপেন্ড করে আমরা এইভাবে খেলাগুলো করব। এখন তোমাদেরকে কি মনে হচ্ছে, তোমরা কি আসলে কি মানে এভাবে কাজ করতে পারবা কি না? আচ্ছা, আর আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে যে কাজটা করব, আমার একটা মূল টিম আছে, তোমরা জানো কি না জানি না, আমি তোমাদেরকে একটু দেখাই, আমার একটু হোয়াটসঅ্যাপে যেতে হবে। তো আমি ওই টিমের অধীনে তোমাদেরকে রাখবো, কথা কি কইছি বুঝতে পারছো? এখন ওই টিম থেকে আমি যে অ্যামাউন্টটা পাবো, আমার কথা হচ্ছে ওই অ্যামাউন্টের আমি যদি 10% রাখি তোমাদেরকে সবাইকে, একজনকে না সবাইকে মিলে 90% ভাগ করে দিয়ে দেবে। আমি একটু দেখাই তোমাদেরকে, এগুলো দেখো আজকে একটা মিটিং এর মতো, আমরা কিন্তু আলোচনা করতেছি, এর পরবর্তীতে তুমি আসলে কাজ করতে করবা কি করবা না সেটা হচ্ছে তোমার ডিসিশন। আবার অনেক সময় অনেকে বলবো যে তুমি আজকে দায়িত্ব হচ্ছে টুইটারে কাজ করা, একজনকে দায়িত্ব দেবে আজকে তোমার ইনস্টাগ্রামে কাজ, এই যে সেটা আসুক। এই যে এটা হচ্ছে আমার মূল টিম, ঠিক আছে? এখানে আমরা অনেকজন মিলে কাজ করি, এটা হচ্ছে যেমন নাম্বার 1 টিম। এখানে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজে করি, এখানে 10 জন মেম্বার আছে, 10 জনের মধ্যে এখানে আমাদের একজন আছে মেন্টর, মানে আমাদের প্রোগ্রামিং এর কাজগুলো আমরা এখান থেকে করি, আমাদের এখন সফটওয়্যারের 2টা কাজ চলতেছে, কথা কি কিছু বুঝছো? এই জন্য আমি একটু সময় কম পাই, তো আমি সময় কম পাই বিদায়ে আমিও কাজ করব, কারণ আমি কাজ না করলে তো তোমরা কাজ বুঝতে পারবে না, ঠিক আছে? এই যে এগুলো সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ চলতেছে আমাদের এখানে, যে গতকালকে মিটিংটা ছিল, ইয়েস্টারডে গতকালকে আমরা মিটিং করছিলাম এখানে, এই যে এখানে গতকালকে মিটিংটা ছিল, আমরা গতকালকে মিটিং করছিলাম গতকাল রাত্রে 10টা থেকে, ঠিক আছে? এই যে রাত্রে 10টা, 22টা। তো এখন তো এই টিমের অধীনে, কথা কি বুঝতে পারছি, আমরা এই কাজগুলো করব। এখন আমরা যে টোটাল এক অ্যামাউন্টটা ইনকাম করব, সেই ইনকামের খেয়াল করো অ্যামাউন্টটা টোটাল আমাদের মেম্বারদের মাঝে ভাগ হয়, ঠিক আছে? এখানে আবার আমাদেরকে ই আছে, যে যত বেশি কাজ করতে পারবে তার আবার কি পার্সেন্টেজটা বেশি। তো এখন আমার যে অ্যামাউন্টটা থাকবে সে অ্যামাউন্টটাতে তোমরা, আমরা সবাই মিলে যদি কাজ করি খেয়াল করো, তাহলে আমাদের ইনকামটা বেশি থাকবে, অ্যামাউন্টটা বেশি থাকবে। তো ওই অ্যামাউন্টটা থেকে যেহেতু আমরা সবাই মিলে কাজ করব, আমি 10% রাখবো, যেহেতু আমি অন্যান্য কাজও করি, বা তোমাদেরকে যেন তোমরা চলতে পারো, তোমরা যাতে একটা পরিশ্রম করবা, আর এই কাজটা শিখলে তোমাদেরকে পরে ভবিষ্যতে আমি আরো অনেক কাজে লাগাতে পারবো, ঠিক আছে? আমি 10% রাখলাম, আবার তোমাদের সবাইকে 90% ভাগ করে দেবো, কথা কি বুঝতে পারছি? জি এবং সেই কাজটা করার জন্য আমাদেরকে সবসময় হোয়াটসঅ্যাপে কি থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, কারণ আমরা যে কাজগুলো করি আমাদেরকে এখানে প্রচুর লিংক শেয়ার করতে হয়, কি করতে হয়, একজনের সাথে আরেকজনের লিংক শেয়ার করতে হয়। এখানে উপরে মেসেজ গুলোতে দেখা যায় যে লিংক শেয়ার করা আছে, এই যে লিংক, এটা ইমেল, এটা লিংক শেয়ার করা আছে। ফেসবুকে তুমি লিংক শেয়ার করতে পারবে না, ফেসবুকে মেসেঞ্জারে গ্রুপে কি করা যায় না, লিংক বেশি শেয়ার করা যায় না, সর্বোচ্চ একটা
গ্রুপে তুমি 24 ঘন্টার মধ্যে 3টা 4টা 5টা পর্যন্ত লিঙ্ক শেয়ার করতে পারবা। এর বেশি লিঙ্ক শেয়ার করলে কি করবে, বা তোমাকে অনেক সময় লিঙ্কগুলো যেটা দরকার একটাও তোমাকে আমাদের এক্সট্রা ওয়েবসাইট থাকলে এগুলো কি করতে না লিঙ্ক শেয়ার করতে দেয় না। এই জন্য আমাদের সম্পূর্ণ কাজটা হবে তখন কোথায়, হোয়াটসঅ্যাপে। কথা তো বুঝতে পারছি, আমাদেরকে হোয়াটসঅ্যাপে একটা কি থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। তো এখন এই যে এখানে আমরা দেখলাম খেলাগুলো, এখানে নিউজ থাকবে, খেলাগুলোর আমাদের কিছু পোস্ট থাকবে, কিছু নিউজ থাকবে, এর মাঝে মাঝে আমাদেরকে পোস্টও করতে হবে। কথা কি বুঝতে পারছি, একটা খেলা শেষ হওয়া মানে কি একটা নিউজ হবে না, এটা হারলো না জিতলো বা খেলার কার কি আসো বিষয়গুলো তো অবশ্যই নিউজগুলো হয়, ওই নিউজগুলো আবার কালেক্ট করে করে আমাদেরকে আবার পোস্টও করতে হবে। তো এই হচ্ছে ব্যাপারগুলো আর কি। এখন আমরা খেলাগুলো লাইভ করব, তারপরে হচ্ছে খেলাগুলো লাইভ করার জন্য আমরা 3-4টা প্রসেস ব্যবহার করব। আমরা কেউ ফেসবুকে ব্যবহার করব, কেউ তারপরে ইউটিউবে লাইভ করব, কেউ আচ্ছা টুইচে লাইভ করব, ঠিক আছে, মানে কোন বিভিন্ন ওয়ে আছে সেগুলোতে আমরা কি করব লাইভ করব। তারপর আবার কাউকে দায়িত্ব দেওয়া হবে টুইটারে, কাউকে দেওয়া হবে ইনস্টাগ্রামে, এভাবে বিভিন্নভাবে আমরা এগুলো তখন ভাগ করে নিব। এই হচ্ছে কাজের প্রসেস। তোমরা কি কাজের প্রসেসটা বুঝছো কিনা? জি ভাই বুঝতে পারছি। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা ওকে, যদি বুঝতে পারো তাহলে এখন আমরা তাহলে সামনের দিকে আগাই। আরো 2-4 জন আসলে অবশ্য ভালো হতো, মাত্র তো আসছো তোমরা 2 জন, তাই না? তো আছে এখানে মেসেঞ্জার গ্রুপের মধ্যে তো আরো অনেক মেম্বার আছে। এখানে কে আসছে, মারি আসছে, এটা কে, মামুন রশিদ আসছে, আর ও সম্ভবত জব করে, নাইট ডিউটি থাকে মাঝে মাঝে। তো এই হচ্ছে আমাদের টোটাল কাজের একটা প্রসেস। এখন এই প্রসেসটাতে আমরা আজকে একটা কাজ দেখবো, সেটা হচ্ছে আমরা কিভাবে লাইভ করতে হয়, বেসিক ওই কাজটা দেখবো। কথা কি বুঝাতে পারছি? তোমাদেরকে কি লাইভে কাজ দেখাইছিলাম? এই না ভাই, না ভাই দেখাননি, দেখাইনি। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা আজকে একটা লাইভের কাজ দেখি, তারপরে আমরা অন্যান্য কাজগুলো দেখবো, কারণ আমাদের অনেক কাজ থাকবে তো এই কয়েকদিন, আমি তোমাদেরকে কাজগুলো সাপোর্ট দিব। আর আহাদে অলরেডি কাজগুলো পারে, তারপর আহাদও আজকে, আহাদ আছো না? হ্যাঁ ভাই আমি আছি। আচ্ছা ঠিক আছে, তুমিও আজকে কাজগুলো ভালো করে দেখো, ঠিক আছে? আর এটা তুমি ওদেরকেও ভালো করে বুঝেবা। আমি এই দেখো, আমাদের এই গতকালকে খেয়াল করো, একটা সফটওয়্যার আমরা ডেলিভারি করছি, এবং ওই মিটিং, কালকের মিটিংয়ের মাধ্যমে আমরা আরেকটা সফটওয়্যারের অর্ডার পাইছি। এই যে দেখো, এখানে আমি দেখাই, যে কাল মিটিংয়ে স্যার বলছে প্রজেক্টের সময়, আর এই যে এটা হলো এখানে, এই যে একটা প্রজেক্ট কমপ্লিট, আর একটা নিউ স্টার্ট হয়েছে আগামীকাল থেকে, ঠিক আছে? এই যে এখানে লেখা আছে একটা প্রজেক্ট কমপ্লিট আর একটা নিউ আগামীকাল থেকে হয়েছে। তো আমি বেশিরভাগ সময় অনেক সময় সফটওয়্যার কাজগুলো নিয়ে বেশি ব্যস্ত থাকি বিধায়, তুমি এদের কাজগুলোকে একটু তদারকি করবা। কথা কি বুঝতে পারছি? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার যাই আমাদের কাজগুলোতে। নাম্বার দিয়ে বেশ কয়েকটা খোলা যায়, এটা হলো সফটওয়্যারের কাজ। তো এখন আমরা আজকে একটা লাইভ করব। লাইভ করার জন্য আমাদেরকে প্রথমে আমাদের কম্পিউটার একটা সফটওয়্যার লাগবে, যে সফটওয়্যারটার নাম হচ্ছে OBS। আজকে দেখলাম কে যেন OBS দিয়ে জয়েন করছে, সম্ভবত মিরাজ, না? জি ভাই আমি। হ্যাঁ তোমার কি কি OBS এর কাজ দেখাইছিলাম? আর আগে থেকে এটা ডাউনলোড করা ছিল। ও আগে থেকে, মানে কি কারণে ডাউনলোড করছিল আগে? কি কারণে ডাউনলোড করেছিলাম, হঠাৎ দেখি আমি ফেসবুকে স্ক্রিনের সামনে, যে ইউটিউব স্ক্রিনের সামনে দেখি আছে কম্পিউটারে। আচ্ছা দেখো, তোমার আমি এটা নিয়ে আরো একদিন আলোচনা করছিলাম, সম্ভবত তখন তো তুমি ওই দিন ডাউনলোড করে রাখছিলে, তো এই জন্যই। তো এখন আমরা কি করব, প্রথমে আমাদের কম্পিউটার একটা সফটওয়্যার ডাউনলোড করে নেব, সেই সফটওয়্যারটা হবে OBS, OBS ওপেন ব্রডকাস্ট, দেখো লেখা আছে ওপেন ব্রডকাস্টার সফটওয়্যার OBS, এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে অন্যান্য সফটওয়্যার, যেমন যেভাবে আমরা ডাউনলোড করি বা ইনস্টল করি, এই সফটওয়্যারটাও ঠিক তেমনইভাবে আমরা কি করতে পারি, ডাউনলোড বা ইনস্টল করে নিতে পারি।
তো এখানে আমি আর একটু দেখাই দিব, আমি তো এখন আর ডাউনলোড করবো না, এটা অলরেডি আমার এখানে ডাউনলোড করা আছে, এই যে এখানে কি আছে ডাউনলোড করা আছে, জাস্ট এনভায়রনমেন্টটা বুঝাই দিচ্ছি। এখান থেকে যাওয়ার পরে এখানে আসবে, সময় নিতেছে এটা, নেটওয়ার্ক প্রবলেম শুরু হয়ে গেছে। এই দেখো এখানে আসার পরে তোমরা ডাউনলোড, এই যে এখানে উইন্ডোজ লেখা আছে, কি লেখা আছে উইন্ডোজ, উইন্ডোজে ক্লিক করলে সফটওয়্যারটা ডাউনলোড হবে, ডাউনলোড হলে অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করা হয় এভাবে ইনস্টল করে নিবা, ঠিক আছে? জি ভাই, একদম নরমালি অন্যান্য সফটওয়্যার গুলো নরমালি যেভাবে করি সেক্ষেত্রে এটাও কি ঠিক ওরকম নরমাল একটা ব্যাপার, এটা ওপেন করে নিবে। এরপর ডাউনলোড করার পর এটাকে ওপেন করে নিবা, এই যে এখান থেকে ওপেন করে নিবা, ওপেন তো অলরেডি করতে পারো, এখানে যখন এখানে সার্চ বক্সে ক্লিক করবা বা তোমার আইকন থাকবে আইকনে ক্লিক করবা, ক্লিক করে ওবিএস লিখে এটাকে ওপেন করবে। ওপেন করার পরে আমাদেরকে এই যে এখানে আমি এখানে ই করে রাখছি, এখন আমি এটাকে ওপেন করতেছি, এই যে ওপেন করলাম ক্লিক করছি, তাহলে এটার আদার তোমরা এখান থেকে ডাউনলোড করবে। OBS একটা ভারী সফটওয়্যার, আবার রেকর্ডিং করতেছে একটা ভারী সফটওয়্যার দিয়ে, আগে একটা লাইটিং সফটওয়্যার দিয়ে রেকর্ডিং করতাম, এটাতে একটু প্রবলেম হয়, সাউন্ড রেকর্ড হয় না, আমার মুখের কথাগুলো সাউন্ড রেকর্ড হয় না, এই জন্য একটা বাদ দিয়ে দিচ্ছি। এটা একটু সময় নিবে, আমার কম্পিউটারটা আসলে একটু সময় নিচ্ছে, আমার কম্পিউটারটার এই অনেক পুরাতন কম্পিউটার তো, আর তাছাড়া দুইটা ডাউন ভারী ভারী সফটওয়্যার ইনস্টল করা রানিং একই টাইমে রানিং হচ্ছে, এই জন্য একটু সময় কম নেই। তোমাদের কম্পিউটার কিন্তু এত সময় নিবে না, ঠিক আছে? আর এই এয়ার র্যাম কত, এক মহাদেবের কম্পিউটার র্যাম কত ভাই? 8 GB। ও তাহলে অসুবিধা নেই, খুব ভালো চলবে। আর আমি সফটওয়্যারটা ডাউনলোড করছি, জানি না আমি ওরকম আসলে অটো কুলিং ফ্যান, আমারটা নাকি অটো কুলিং ফ্যান আগে ঘুরতেছিল এখন আর ঘুরে না কুলিং ফ্যানটা। কুলিং ফ্যান আসলে কুলিং ফ্যানের সিস্টেম হচ্ছে যখন তোমার প্রসেসর গরম হবে তখন সে ঘুরবে, আবার ঠান্ডা হলে সে বন্ধ হয়ে যায় অটোমেটিক। এখন যদি তোমারটা একবারেই না ঘুরে তাহলে সেটা হয়তো প্রবলেম, বুঝছো? কারণ পিসি যখন তুমি অনেকক্ষণ চালাইবে তখন আস্তে আস্তে এটা কি হবে গরম তো হবেই। আর উইন্ডোজে এটা প্রবলেম দেখা দিয়েছে, এটা কি ক্লিক না করে কি বসে আছিলাম এতক্ষণ, মনে হচ্ছে তো এরকম। এই দেখো এখানে আসার পর আমাকে বলতেছে ওই যে আপডেট ভার্সন আসছে ই করতে, তো আমি আপডেট ভার্সনে গেলাম না, এটাকে আমি স্কিপ ভার্সন করে দিলাম। আসার পরে দেখো এটা হচ্ছে তার এনভায়রনমেন্ট, আমি আগে যে খেলাগুলো ই করছিলাম তো এখানে এই যে এটা হলো মূল স্ক্রিন আমাদের, এটার মধ্যে যা দেখা যাবে সেটাই আমাদের কি হবে লাইভ হবে, এটার মধ্যে কি হবে যা দেখা যাবে সেটাই লাইভ হবে। এটার ভিতরে মোট আমাদেরকে তিনটা সেকশন খুব ভালো করে মনে রাখতে হবে, সরি চারটা সেকশন, আমি একটু দাগ গুলে দিয়ে দিই। এই চারটার মধ্যে আমাদের মোট এটা চারটা সেকশন আছে, এটা হচ্ছে আমাদের স্কিন সেকশন, এতটুকু হলো স্কিন সেকশন, আর এটা হচ্ছে স্কিনের এই যে যা যা দেখাবে সেগুলো ইনক্লুড করা সেকশন,
মানে এখানে আমি যদি দেখে যে আমার এখানে একটা ইমেজ দেওয়া আছে তাই না, এই যে ইমেজ লেখা আছে এই জন্য এই ছবিটা দিছি এখানে আসছে। আবার এখানে একটা টেক্সট লেখা আছে, টেক্সটটা হচ্ছে কোনটা, এই যে সি ফুল এইচ ডি লিংক চ্যাট রুম, এই বুঝতেছো? তাহলে এখানে হচ্ছে আমাদের কি যে যে ফাইলগুলো আমি স্ক্রিনে দেখাতে চাই সেগুলো কোথায় ইনক্লুড করব বা অ্যাড করব কোথায়, এখানে এখানে একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নের মধ্যে ক্লিক করলে তুমি টেক্সট অ্যাড বা অনেক রকমের অনেক কিছু আছে এগুলো কি করতে পারবা, অ্যাড করতে পারবা। ঠিক, এটাগুলো আমাদের একটা সেকশন, এটা নিয়ে আমরা পরে আরো কাজ দেখব, আগে এখন আপাতত শুধু এমনি নরমাল আলোচনা করে যায়। দ্বিতীয় সেকশনটা, দ্বিতীয় সেকশনটা হচ্ছে এখানে দুইটা মাইক্রোফোন আছে, কয়টা মাইক্রোফোন, দুইটা দুইটা, একটা হচ্ছে ডেস্কটপ অডিও আর একটা হচ্ছে মাইক অথবা ইউএক্স। এখন ডেস্কটপ অডিও মানে হচ্ছে আমাদের কম্পিউটারে যে সাউন্ডটা বাজে, মনে করো তুমি একটা গান চালাইছো, গানটা কম্পিউটারে বাজতেছে, তাহলে সেই সাউন্ডটা এটা ক্যাপচার করবে। আর আরেকটা হচ্ছে কম্পিউটার যেহেতু আমরা রেকর্ডিং এটা সফটওয়্যার চালাইছি, সেখানে আমাদের মাইক্রোফোন, আমি যে কথাগুলো বলতেছি, আমরা যে কথাগুলো বলি সেগুলো কি হয় মানে লাইভে চলে যায়, তো সেজন্য আমরা কি করবো আমাদের কথাগুলো যাতে মাইকে না যায় সেজন্য এই যে মাইক্রোফোনের ভিতরে একটা ক্রস দিয়ে রাখছি, আমি জাস্ট এখানে ক্লিক করছি একটা ক্রস হয়ে গেছে, একটা ক্রস করে দিছি, কোনটা ক্রস করছি, মাইকটা, মাইক্রোফোনটা। আর ডেস্কটপ অডিও যেটা আছে সেটা ঠিকমতো থাকবে না, ওরে খেলা সাউন্ডগুলো আমরা কি করতে পারবো না, খেলা থেকে কম্পিউটার থেকে দিতে পারবো না, কি বুঝাচ্ছে এই জায়গাটা, বুঝাচ্ছে? আমাদেরকে দুইটা জিনিস লাগবে, সেটা হচ্ছে সেটিং এ একটা কাজ আছে আমাদের সেটিং এ, আরেকটা কাজ হচ্ছে স্টার্ট স্ট্রিমিং, তাহলে এখন আমরা কিভাবে করব সেটা একটু দেখি। আমরা প্রথমে আমাদের একটা কাজ হবে, যেমন আমি দেখছো কথা বলছি দেখে কথাগুলো কিন্তু আসতেছে, আর এগুলো আসতেছে তোমাদের কথা থেকে, এগুলো হচ্ছে আমার কথা, কিন্তু কথাটা যাচ্ছে না, দেখো মাইক্রোফোনটা, এখন আমার কথাগুলো কি রেকর্ডে চলে যাবে, আবার ক্লিক করছে এটা অফ হয়ে গেছে। এখন এটাকে আমরা অফ রাখি আপাতত, এখানে আমরা কি দিতে চাই খেয়াল করো, সেই জিনিসটা আগে আমাদেরকে কি করতে হবে আইডেন্টিফাই করে দিতে হবে। তো সেই জন্য আমরা আবার আমাদের ব্রাউজারে যাই, ব্রাউজারে দেখো প্রথম দিন খেলা কার, কাতার এবং ইকুয়েডর, না ইকুয়েডর, দেশের নাম কি ইকুয়েডর। তো আমরা কি করবো দেখো, এখানে লিখে সার্চ করব কাতার ইউ ভার্সেস ইকুয়েডর, ইকুয়েডর ইকুয়েডর লিখে সার্চ করলাম, এই কাতার বানানটা মনে হয়, এই কাতার বানানটা মনে হয়, ঠিক আছে কাতার ভার্সেস কি লিখলাম ইকুয়েডর, মনে করো আমার ভুল হয়েছে, তাহলে সে ধরে নিছে ইকুয়েডর। এখন এখানে গেলে আমরা ইমেজে ক্লিক করব, কোথায় ক্লিক করব, ইমেজ, ইমেজ ওই আমাদের একটা ইমেজ লাগবে মনে আছে বলছিলাম, এই যে এই ভাবে মনে আছে, এই যে এখানে একটা ইমেজ লাগবে, ঠিক ভাবে মনে আছে, তো কার কার ইমেজ লাগবে দেখুন, এটা দেখো পাকিস্তান আর এটা কি ইংল্যান্ড নাকি কি ছিল, তাই না, এরকম দুইটা দলের তো খেলা হবে তাই না, দুই দলের মাঝখানে একটা ছবি দরকার আমাদের, তো আমরা কি করব এখান থেকে এরকম দেখো কাতার ভার্সেস ইকুয়েডরের একটা ছবি এখানে আছে, এখানে একটা ছবি আছে, এখানে একটা ছবি আছে, এখানে একটা ছবি আছে, কোন সময় প্লেয়ার দিয়ে ছবি, আবার কোন সময় পয়েন্ট দিয়ে ছবি, কোন সময় পতাকা দিয়ে ছবি, তাদের পতাকার মাধ্যমে ছবি, আবার কখনো প্লেয়ার দিয়ে ছবি, তাই না, বিভিন্ন রকমের ছবি থাকবে। এখন যে ছবিটা মধ্যে কোনো টেক্সট নাই, কোনো লেখা নাই, কি নাই, টেক্সট নাই, কোনো ওয়াটারমার্ক নাই, টেক্সট নাই, কোনো ওয়াটারমার্ক নাই, ফেসবুক থেকে ডাউনলোড করতে হবে, হ্যাঁ ওকে, আমরা এখান থেকে দেখতে পারি কাতার ভার্সেস ইকুয়েডর, আবার টাইমিং টুমিং থাকলেও এগুলো যদি থাকেও আপাতত এগুলো, যেমন গ্রুপ এ এখানে গোলের একটা ব্যাপার দেওয়া আছে 0-0, তো সুতরাং এটা এখন প্রথম দিকে দেওয়া যাবে, আমরা একটা খেলোয়াড়ের ছবি দিয়ে দেবো, ফিফা ওয়ার্ল্ড কাপ আমি জাস্ট নিচ্ছি একে নভেম্বর 21 নভেম্বর, এটা বোঝানোর জন্য এই যে মনে করো এটাই নিলাম,
এটাতে কি নেই কোনো এক্সট্রা কোনো কারণ লোগো বা কিছু আছে নাই নাই এই ছবিটাকে আমরা ডাউনলোড করে নিব নাই আমি শুধু খেলার নামটা তোমাদেরকে জানাই দিব আর একটা লিংক দিব কি দিব খেলার নামটা আর একটা লিংক দিয়ে দিব বাকি তোমরা এগুলা সব কালেক্ট করে নিতে হবে ওই যে বললাম খেলা শুরু হওয়ার আগে কি করতে হবে আমাদের 1 ঘন্টা আগে থেকে কাজ শুরু করতে হবে তা আমি যদি বলে দিই মনে করো যে আজকে তো সবাই তো খেলার নাম জানবে তাই না তোমরা কাতার ভার্সেস ইকুয়েডর এই নামটা দিয়ে দেব আর একটা লিংক দেব কি দেব একটা নাম আর লিংক হ্যাঁ লিংকটা দিয়ে দেব নাম আর লিংক এই নাম ধরেই তোমরা কিন্তু কিভাবে ছবি অ্যাড করে নেবে এখন আমি যদি একটা ছবি দিয়ে দিই সবাই এক ছবি দিয়ে কাজ করবে সবাই যখন ভিন্ন ভিন্ন ভাবে নিবে তখন সবাই এক একজনের এক একটা পছন্দ করবে তাই না তখন এটা দেখতেও ভালো লাগবে তো এখন আমরা কি করব এই ছবিটা ডাউনলোড হয়েছে করছি ভুলে গেছি না ভাই ডাউনলোড করিনি ডাউনলোড করা হয়নি না ভাই ডাউনলোড করিনি ডাউনলোড করা হয়নি সেভ দিতে দাও সেভ দেওয়া হয়নি ওকে কাতার ভার্সেস ইকুয়েডর দিয়ে দিলাম এটা গেল একটা এখন এই যে কাতার ভার্সেস ইকুয়েডর এই লেখাটাকে আমি কয় ভাবে লিখতে পারি সাধারণত দেখো চার ভাবে লিখতে পারি মানে বেসিক্যালি কাতার ভার্সেস ইকুয়েডর এটা একটা আবার ইকুয়েডর ভার্সেস কাতার এটাও তো লেখা যায় তাই না অনেকে তো মানুষ যে সার্চ করবে আমাদের চ্যানেলটা যে সার্চ করবে পাবে কিভাবে পাবে ইকুয়েডর ভার্সেস কাতার 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 আবার শুধু কাতার লিখে অনেকে সার্চ করতে পারে যাদের কাতার খেলা আছে ইউএ মানে ইউএ টি এ আর কাতার আবার কেউ শুধু ইকুয়েডর লিখে সার্চ করবে ই সি ইউ এ ডি ও আর ইকুয়েডর গেল কয়টা হলো চারটা এরপরে আরেকটা থাকতে পারে যেমন ফিফা ওয়ার্ল্ড কাপ এফ আই এফ এ ফিফা ডব্লিউ ও আর এল ডি ওয়ার্ল্ড সি ইউ পি কাপ ঠিক আছে আবার লিখতে পারে কাতার ইউ এ টি এ আর কাতার ডব্লিউ ও আর এল ডি ওয়ার্ল্ড সি ইউ পি কাপ কি বুঝতেছো কথাগুলো জি ভাই এগুলো তো নিজেরা বানাই নিতে পারবা তাই না জি ভাই বুঝতে পারছি চার পাঁচটা এরপর এটা যেহেতু ফুটবল খেলা তাহলে ফুটবল এফ ডব্লিউ টি লি টি ফুট বি এ ডাবল এল ফুটবল মানে কিওয়ার্ড রিসার্চ আগে কিছু কিওয়ার্ড আমরা কি করতেছি বানাই নিতেছি ফুটবলের আরেকটা নাম আছে কি নাম কে বলতে পারবে দেখো এখানে দেখে সকার এস ও ডাবল সি ই আর সকার এরকম একটা নাম আছে এটাও ফুটবল খেলা ঠিক আছে এস ও ডাবল সি কি লেখা ইয়েস সকার সকার ওয়ার্ল্ড কাপ 2022 ঠিক আছে এখানে পাইছি না এই যে সকার স্কোর সকার টিম সকার স্টেট নিউজ এই সেইগুলো এটাও কিন্তু ফুটবল খেলা সকার তো কি খেলা ফুটবল খেলা ঠিক আছে তাহলে আমরা আরেকটা নাম লিখতে পারি এস ও ডাবল সি ই আর সকার তাহলে দেখো এইগুলো যে মানুষের সার্চ করবে কতগুলো নাম থাকতে পারে তো এই নামগুলো হয়তো বা অনেক সময় আমি দিয়ে দেবো আর অথবা এখানে আমি একটা লিঙ্ক দিব এরকম www ডট একটা দিলাম আর কি আপাতত HT টিপিএস এরকম একটা আপাতত একটা লিঙ্ক দিয়ে দিলাম এই দুইটা দিলে এগুলো তোমরা এখন বানিয়ে নিতে পারবে না এভাবে সেম অথবা আমিও দিয়ে দিব মাঝে মাঝে আমি এগুলো কি করব দিয়ে দিব এই খেলার মাঝখান দিয়েও দিতে পারি এটা ই করে দিয়ে দিব আচ্ছা এখন এটা গেল আমাদের একটা কাজ ছবি পেয়ে গেলাম এবং আমরা কি পেলাম কিওয়ার্ড পেলাম ছবি আর কি পেলাম কিওয়ার্ড পেয়ে গেলাম এরপর আসে আমাদের কাজ কি এরপর হচ্ছে আমাদের তোমরা এই একটা মেইল অ্যাড্রেস লাগবে কি লাগবে মেইল মেইল অ্যাড্রেস এই মেইল অ্যাড্রেস আমাদের একদিনে একটা খেলা প্রচার করতে গেলে আমাদের মিনিমাম 10 থেকে 12 অনেক সময় 4টা 5টা 6টা 7টা এই মেইল অ্যাড্রেস লাগবে একটা খেলা যদি প্রচার করতে যাই মিনিমাম কতগুলো মনে করে যে কাতার ভার্সেস ইউক্রেনের জন্য আমাদের কতগুলো মেইল লাগতে পারে কারো 6টা কারো 7টা কারো 10টা বিভিন্ন ভাবে মেইল লাগতে পারে কারণ হচ্ছে আমরা যে অ্যাকাউন্ট গুলো করবো আমাদের অ্যাকাউন্ট গুলো কি করবে ব্লক হয়ে যাবে এগুলো কি হয়ে যায় অ্যাকাউন্ট ব্লক ইমেল গুলো কি টেম্পোরারি মেইল দিলে হবে হ্যাঁ হ্যাঁ টেম্পোরারি মেইল সেজন্যই কথাগুলো বলতেছিলাম তাহলে আমাদের 10 12টা মেইল লাগবে মেইল গুলো আমরা কি করব আগে থেকে তৈরি করে রাখা যাবে না মেইল গুলো
যেহেতু এগুলো টেম্পোরারি মেল, এগুলো কি করা যায় না, আগে থেকে তৈরি করে রাখা যায় না। এই জন্য আমরা কি করব, আমাদের তখন যখন কাজ করব তখন আমাদের স্ক্রিনে কম ওপেন রাখবো, হোয়াটসঅ্যাপ থাকবে। এখন তো আমি তো ক্লাস নিচ্ছি বিদ্যা বা অনেকগুলো এরকম দেখাচ্ছি, তখন আমাদের এখানে আরেকটা ই থাকবে যেখানে আমরা লাইভ করব মূলত, সেটা নাম হচ্ছে টুইচ, twitch.tv। একটা ওয়েবসাইটের নাম বলতেছি, সেটার নাম হচ্ছে twitch.tv, এই যেখানে আছে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা কি করব, লেখাগুলোকে আর খেলাগুলোকে লাইভ করব। দেখো এটা আমার প্রিন্ট করা এখানে, এখন আমরা দেখি তোমাদেরকে এখানে কিছু এই সম্পর্কিত আগে ওয়েবসাইটে দিই। আমাদের খেলাটা ইউটিউব থেকে নিয়ে আমরা ওবিএস এ নিব, ওবিএস থেকে আসবে টুইচে। খেলাটা কোথায় থেকে কোথায় আসবে, ইউটিউব থেকে কোথায় আসবে, ওবিএস, ওবিএস থেকে কোথায় যাবে, এই টুইচে। ঠিক আছে, এই দেখো এটা হচ্ছে একটা লাইভিং সফটওয়্যার। এখানে দেখো মানুষ অনেক মানুষ লাইভ করতেছে, দেখো এরা লাইভ করতেছে, এর ভিজিটর কত, 30,000, এর হচ্ছে মাত্র 360, এর হলো 7,500, এর হলো 3,500, এর হলো 10,000, এরকম এক এক সময় দেখবা যে এক একজনের 50,000, 1,00,000 এরকম ই পাওয়া যায়। দেখি তার একটু দেখি, 2-4 জন আরো দেখি, এ 14,000, এ 10,000, এর হলো 18,000। কি বুঝতে পারছো, এটা কিন্তু লাইভিং একটা কি ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে মানুষ লাইভ করে, এই দেখো এর ভিউয়ার কত, 45,000, এর ভিউয়ার কত, 1,02,000। ঠিক আছে, এর আবার 1,98,000 ভিউয়ার। তো এখন এই এত হাজার হাজার লোকের মধ্যে দেখো এরা আবার কি, দেখো ওরা গেমস খেলে খেলে লাইভ করে বিভিন্ন, তো কেউ পাবজি খেলে, কেউ গান গায়, কেউ ফ্রি ফায়ার খেলে, এই যেমন এগুলো সবই দেখছো, এগুলো একই রকমের ক্যাটাগরি। ঠিক আছে, যে কোনো গেমস খেলে ওগুলো লাইভ করা যায়, দেখছো এর কত, 2,24,000 ভিউয়ার। তো এখন এরা লাইভে আছে, এই যে দেখো এরা লাইভে আছে। তো এখন আমাদের কাজ হচ্ছে কি, এই ওয়েবসাইট একটা অ্যাকাউন্ট করা, এই ওয়েবসাইটে কি করা, অ্যাকাউন্ট তৈরি করা। এই অ্যাকাউন্টটা আমরা যখন খেলা দেখাতে থাকবো তখন আমাদের অনেক সময় দেখা যায় যে কিছু জন 50 জন, 60 জন, 70 জন ভিজিটর হলে আমাদের অ্যাকাউন্ট ব্লক করে দিবে, কি করে দিবে, অ্যাকাউন্ট ব্লক করে দিবে। এই জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ওই যে বারবার ইমেল অ্যাড্রেস দিয়ে কি করতে হবে, নতুন নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সেই জন্য আমি তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে তোমাদের এখানে লিখবে যে গুগল, GOOGLE, গুগল বা ক্রোম প্রোফাইল, এটা লিখবে ক্রোম, CHROME, ক্রোম প্রোফাইল, PROFILE, প্রোফাইল এখানে একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটাকে তোমরা এখান থেকে ডাউনলোড করে নিবে, মাত্র কয়েক কেবি। এই সফটওয়্যারটা কি, মাত্র কয়েক কেবি, কয়েক কেবি, হ্যাঁ কয়েক কেবি। দেখি আমরা এটা কত কেবি হয় তোমাদেরকে এটা দেখাই দিই, একটু বারবারই নেট স্লো আসতেছে। দেখো এই সফটওয়্যারটার কাজ কি, এই সফটওয়্যারটার কাজ হচ্ছে তোমাকে একসাথে তুমি যতগুলো গুগল অ্যাকাউন্ট করতে চাও তোমাকে ততগুলো গুগল অ্যাকাউন্ট করে দিবে অটোমেটিক্যালি, কি করে দিবে, যতগুলো গুগল অ্যাকাউন্ট আমরা করতে চাই। এখানে একটা ড্রাইভের লিংক আছে, দেখো এখানে আসার পরে কি আছে, গুগল কি জানি লিখলাম, গুগল আর ক্রোম প্রোফাইল জেনারেটর, ক্রোম প্রোফাইল জেনারেটর লেখার পর আমাদের এই ওয়েবসাইটটা আসবে। এই যে ওয়েবসাইটের নাম কি, স্টুডিও অফ টেকনোলজি, studioofteknology.com, এটার মধ্যে আসলে আমরা এরকম একটা ওয়েবসাইট পাবো। ওয়েবসাইট আসার পরে এখানে নিচের দিকে আসার পর এখানে এই দেখো এখানে লেখা আছে ডাউনলোড নাও, এখানে তোমরা ক্লিক করবা, এখানে একটা গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে তোমরা গুগল ড্রাইভে চলে যাবে। আমি একদম সম্পূর্ণ আজকে কাজগুলো দেখাতে যদি নাও পারি আগামী ক্লাসে আবার দেখাবো, আগামী ক্লাসটাতে। আচ্ছা
এটাকে আমরা চলে আসলাম গুগল ড্রাইভে। আসার পরে আমাদেরকে এখানে একটা সফটওয়্যার দিচ্ছে, এই যে দেখো ক্রোম প্রোফাইল জেনারেটর। তো এখানে আমরা একটা ডাউনলোড অপশন পাবো, যখন এটা পুরোপুরি লোড হয়ে যাবে আমি ডাউনলোড করে দেখাই। এই যে চলে আসছে, আসার পরে এখানেই আমরা ডাউনলোড লিংক পাচ্ছি। এই যে এখানে ডাউনলোড কি বাটনে ক্লিক করব, অথবা এই যে পাশে এখানেও ডাউনলোড বাটন আছে দেখতেছো, তো আমরা যেখানে ক্লিক করি না কেন কোনো অসুবিধা নেই, আমরা এখান থেকে এক জায়গা থেকে এটাকে ডাউনলোড করে নিচ্ছি। 61 KB, এই যে কত কেবি, মাত্র 361 KB, 61 KB, মানে আধা এমবিও না, অনেক ছোট একটা টুলস, ঠিক আছে, অনেক ছোট একটা টুলস, মানে আধা এমবিও না, 1 MB তো আমরা একটা কথা বলি, 1 MB তো দূরে থাকে, আধা এমবিও না। তো এটাকে আমরা ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড মনে হয় হয়েছে, সেখানে গেলেও কি এটাকে পাবো, তাহলে ডাউনলোড এ ওয়ে ওইটাতে এনিওয়ে ওইটাতে ক্লিক করলেন, তাহলে ডাউনলোড এ ওয়ে ওইটাতে এনিওয়ে ওইটাতে ক্লিক করলেন, হ্যাঁ এটাতে ক্লিক করলাম, জাস্ট একটা ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এটা একটু দেখি, এটা কি রাখি নেই, আচ্ছা এখানে আমার কি কোনো ক্রোম ব্রাউজার আছে, নেই তাই না। এখন দেখো আমি একসাথে কতগুলো এই ক্রোম ব্রাউজার তৈরি করব, এই যে এটা চলে আসছে, এটাতে ক্লিক করার পরে কি আসছে, এটা চলে আসছে, এটা কোন দেশি ভাষা জেনে লেখা আছে জানি না, এখানে কোনো কিছু লেখার দরকার নেই, তোমার হচ্ছে জাস্ট এখানে 10 লেখা আছে, মনে করো আমি এখানে 10 দিব, তাহলে তোমার 10 দরকার, 15 দরকার বা যেটাই দরকার, বেশি দরকার নেই, সর্বোচ্চ 10 দিলেই কি এরা 10 দিয়ে যদি তুমি এখানে ক্লিক করো, এই যে এখানে একটা বাটন, এটা অন্য ল্যাঙ্গুয়েজে আছে, এটাতে ক্লিক করলাম, দেখো যে আমার এখানে 10টা ব্রাউজার অটোমেটিক জেনারেট হয়ে যাবে কমপ্লিট। কয়টা আসছে এখানে, এই যে দেখছো চলে আসছে, জি হ্যাঁ চলে আসছে, আসছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10, আমি যদি এখানে 15 দিই, এটা কমপ্লিট হয়েছে, দাঁড়াও একটু দেখাই, 15 দিলাম, তাহলে আগের গুলার উপরে রিপিট করে আবার 15টা চলে আসবে, দেখো আগের গুলো তো 10 ছিলই, পরে আবার 11 12 13 14 15টা, তাহলে কতগুলো ব্রাউজার তৈরি হয়েছে, 15টা ব্রাউজার তৈরি হয়েছে। এখন আমরা যখন খেলাগুলো লাইভ করতে থাকবো, খেয়াল করো প্রথমে ব্রাউজার একটা ওপেন করব, পরে এটাতে যখন আমি আইডি ব্লক করে দিব এটা বাদ, দ্বিতীয়টা ওপেন করব, তারপর আমরা তৃতীয়টা ওপেন করব, কথা কি বুঝতে পারছিস? আর এর আগে আমরা এখানে অ্যাকাউন্ট গুলো করে রাখব, কি করে রাখব, অ্যাকাউন্ট করে রাখব, তো আমরা প্রথমে এক নাম্বারটাকে ওপেন করি, দেখো এক নাম্বারটাকে আমি ডাবল ক্লিক করে ওপেন করতেছি, হ্যাঁ ভাই আমি আসি লাইনে, হ্যাঁ ভাই আমি আসি লাইনে, ক্লাসে তার এটা তোমাদেরকে দেখাই নাই না, না ভাই এই সফটওয়্যার এর এটা দেখানো হয়নি, না ভাই এই সফটওয়্যার এর এটা দেখানো হয়নি, হ্যাঁ ওকে, আচ্ছা এটা হচ্ছে আমার, এটা ওপেন হয়ে গেছে, ওপেন হওয়ার পরে আরেকটু সময় নিবে, আজকে নেটটা প্রবলেম করছে, এলো নেট আজকে এত স্লো হয়ে গেছে, আজকে নেটটা প্রবলেম করছে, এখানে আসার পরে দেখো আমরা এখানে চলে যাব, এই যে গেট স্টার্টেড, কোথায় চলে যাব, গেট স্টার্ট, এখানে আমাদের সাইন ইন করতে বলবে, আমাদের কোনো সাইন ইন করার দরকার নাই, কারণ এগুলো টেম্পোরারি, এরপর এগুলো বলবে, এগুলো দিলে দিবে না দিলে নাই, তুমি এখানে স্কিপ করে দিবে সময় বাঁচানোর জন্য, ঠিক আছে, ডিফল্ট একটা সিনারি দিতে বলতেছে, আমরা এখানে একটা কি দিব, একটা মানে আমাদের এখানে তো ব্যাকগ্রাউন্ড একটা ছবি থাকবে তাই না, ডিফল্ট সিনারিটা দিয়ে দিলাম, ওকে করে দিলাম, ঠিক আছে ব্যাকগ্রাউন্ড, এই যে ছবিটা আমরা এখানে একটা ডিফল্ট অ্যাকাউন্ট বা একটা দিয়ে দিলাম, আর এটা এই যে চলে আসলো, এখানে আসার পরে ক্লিক করার পরে এ দেখবে এটা একটু নিচে দুইটা বাটন আছে, খেয়াল করো অনেক সময় এটা দেখা যায় না, এই দেখছো উপর দিকে নিয়ে নামলে অল্প একটু দেখা যায়, দুইটা বাটন, কয়টা বাটন, দুইটা, দুইটা বাটন, তো তোমরা এখানে নেক্সট দিতে পারো, তোমরা স্কিপ দিতে পারো, দিয়ে কন্টিনিউ দিয়ে দিবে,
অথবা নো থ্যাঙ্কস এখানে এসে অ্যাকাউন্টে প্রবেশ করতে বলতেছে, যদি কন্টিনিউ যাও তাহলে অ্যাকাউন্ট চাইবে, অ্যাকাউন্ট দরকার নেই অ্যাকাউন্ট দেবো না, তাহলে নো থ্যাঙ্কস দিয়ে দিই ঠিকই। অথবা এখান থেকে এই যে এটাকে নতুন একটা ক্লিক করে এটাকে ক্লোজ করে দিবে শেষ। এখন আমরা এখানে দুইটা খেয়াল করো, এখানে কিন্তু দেখা যাওয়ার মতো কিছু নেই, এখানে চাপ দিবে কন্ট্রোল শিফট বি, কি চাপ দিবে, অথবা এখানে এসে দেখবে যে এখানে দেখো কি লেখা আছে, বুক মার্কস, বুক মার্কস মধ্যে কি লেখা আছে, এখানে শো বুক মার্কস বার কি লেখা, কন্ট্রোল শিফট বি বি ঠিক আছে। কিবোর্ডের মাধ্যমে চাপ দিতে পারো, অথবা এই যে এখানে এসে কি করতে পারবা দেখে নিতে পারবা, আমি দিয়ে দিলাম দেখছি এটা চলে আসছে। আসার পর এখানে আমাদেরকে কিছু ওয়েবসাইটের লিঙ্ক অটোমেটিক লিঙ্ক করে নিতে হবে, সেটা হচ্ছে আমাদের টুইচ, TWITCH twitch.tv, ওই যে ওয়েবসাইটটা আমরা দেখছিলাম, এই ওয়েবসাইটটাকে আগে আমরা এখানে কি করে নেব, বুকমার্ক করে রাখবো। এই কাজগুলো আমাদেরকে একটু আগে থেকেই করে নিতে হবে, কি করতে হবে একটু আগে থেকেই করে নিতে হবে। তো এই জন্য আমরা এই যে এখানে কি করলাম, এই যে টুইচটাকে এখানে বুকমার্ক করে নিলাম, এই যে টুইচটা চলে আসছে। আর আরেকটা লাগবে হচ্ছে আমাদের কি, টেম্প মেইল, TEMP টেম্প মেইল লিখে সার্চ করবা, টেম্প মেইল আসার পরে টেম্প মেইলে যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটের মাধ্যমে এর মধ্যে একটা অ্যাকাউন্ট করে ফেলবা। এই যে টেম্প মেইলটাও এখানে কি করলাম, এই যে ক্লিক করলাম ইউটেন, এই যে এখানে চলে আসলাম, টেম্প মেইলটাকে এখানে অ্যাক্টিভ করে রাখলাম, কপি কপি করে রাখো। এখন এই টেম্প মেইলে অটোমেটিক একটা মেইল আসবে, এই যে মেইল চলে আসছে অলরেডি, আশা করি মেইলটাকে কপি করব, কি করব, কপি কপি করে রাখো, কপি করে এখানে আবার কিন্তু ইনবক্স আছে, ইনবক্সে মেসেজ আসবে ঠিক আছে, এটা কাটা যাবে না, এটা কিন্তু কপি রাখতে হবে, অ্যাকাউন্ট যতক্ষণ পর্যন্ত টুইচ অ্যাকাউন্ট কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত এটা কাটা যাবে না। তো আচ্ছা ভাইয়া, আমাদের অ্যাকাউন্টটা ব্লক করে দেওয়ার কারণটা কি, সাধারণত চায় না কেউ লিঙ্ক শেয়ার করুক, যেমন যারা অ্যাকাউন্টটা আছে দেখো আমি এর লাইভটা দেখতে চাইছি, দেখি তোমাদেরকে এখানে দেখাই, এটা কারণ আছে আমি বুঝাবো কেন লিঙ্ক অ্যাকাউন্ট করবো। আমরা যখন খেলা দেখাবো আমরা প্রচুর পরিমাণে লিঙ্ক শেয়ার করবো, ও কিন্তু অন্যান্য মেসেজ দিচ্ছে ঠিক আছে, লিঙ্ক শেয়ার করে না, আর আমরা কি করবো লিঙ্ক শেয়ার করবো, এই জন্য আমাদের অ্যাকাউন্টটা ব্লক করে দিবে, কথা কি বুঝতে পারছি। বাড়তেছে কমতেছে, আর সে কতক্ষণ ধরে লাইভে আছে, এখন 1 ঘন্টা 24 মিনিট ঠিক আছে, তারপরও তার অ্যাকাউন্ট হলো ভেরিফাইড অ্যাকাউন্ট, এই যে ভেরিফাইড অ্যাকাউন্ট, আর আমাদের অ্যাকাউন্ট তো ভেরিফাইড অ্যাকাউন্ট হবে না, যেহেতু আমরা টেম্পোরারি মেইল দিয়ে করতেছি ওয়ান টাইম অ্যাকাউন্ট, কথা বুঝতে পারছি। জি ভাই, জি ভাই বুঝতে পারছি, এই হচ্ছে ব্যাপার আর কি। তো আমাদের অ্যাকাউন্ট গুলো ব্লক হওয়ার কারণটা বুঝছো তো? জি স্যার। এখন আসো আমরা অ্যাকাউন্টটা কিভাবে করব, এখানে আসার পর আমাদের এখানে দেখবা যে এখানে সাইন আপ অপশন দেখাচ্ছে, কি দেখাবে, সাইন আপ, সাইন আপে ক্লিক করব, সাইন আপে ক্লিক করার পরে তোমাকে একটা ইউজার নেম দিতে বলবে, কি দিতে বলবে, ইউজার নেম, এই ইউজার নেম হবে আমরা যে খেলার নামটা থাকবে সেই নামে, এই যে আমরা এখানে আগে কিছু ডাটা রেখে রাখছি, প্রথমে কি লিখবো, কাতার ভার্সেস ইউকেডর, এখন দেখো ইউকেডর ভার্সেস কাতার আছে, এখন এই দুইটা নামের মধ্যে কোনটা বেশি, কাতারটা বেশি পপুলার, কাতারটা, কথাটা বুঝতে পারছো, ইউকেডর বেশি পপুলার না কাতার বেশি পপুলার, কাতার বেশি পপুলার, সেই ক্ষেত্রে যেটা বেশি পপুলার হয় সেটাকে আমরা আগে রাখবো, মানে সেই নামটাই নেবে এখান থেকে, কাতার ভার্সেস ইউকেডর দেবে, ইউকেডর ভার্সেস কাতার দেবো না, কি বুঝাতে পারছি।
ওকে, তখন আমরা এখানে আসলাম, আসার পর এখানে যে নামটা দিলাম, দেওয়ার পর এখানে দেখো স্পেস দেওয়া আছে, স্পেস থাকতে পারবে না, স্পেস গুলোর না পরিবর্তে এখানে একটা হাইফেন ব্যবহার করবো অ্যাকাউন্ট গুলো করার জন্য, যেহেতু এটা ইউজার নেম, এই জন্য এখানে লাল দাগ দেখাচ্ছে। এখানে কেটে দিলাম, এটাকে ই দিলাম ভার্সেস ইউকে ডট। এখন এই একই নাম খেয়াল করো, এই একই নাম ওই দিন খেলার দিন অনেকেই দিবে, একই নাম দিয়ে ইউজার নেম কয়টা হয়? মাত্র একটা হবে। এখন সারা বিশ্বের মানুষ কিন্তু কয়েকদিন এরকম এভাবে খেলা প্রচার করতে থাকবে, তো আমরা কি করব? দেখো এখন কেউ নাই দেখে আমাকে সবুজ বাতি অলরেডি দেখাই দিছে, দেখতেছো সবুজ বাতি? কিন্তু তখন ওই দিন তো আমরা এভাবে নামটা পাবো না, না পেলে কি করব জানো? আমরা তখন এখানে আরো স্পেস দেওয়ার চেষ্টা করব, 1 2 4 দেওয়ার চেষ্টা করব, মানে দিয়ে কোন রকম নামটাকে যাতে বেশি বিকৃত না হয়। যেমন আমি একটা আন্ডারস্কোর দিছি, 45 দিছি, তাও নিচ্ছে। আবার অনেক সময় দুইটা আন্ডারস্কোর দেব, দিয়ে মনে করো অন্য একটা সংখ্যা দেব, অথবা একটা এ দিব। কথাটা কি বুঝতে পারছিস? যদি আমি সঠিক না পাই তখন আমরা কিভাবে কি করব, নামগুলোকে খুঁজে নেব, কি বুঝতে পারছো? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা ওকে, তাহলে এখন আমরা এই যে নামটা নিলাম, এখন আমাদের এখানে একটা পাসওয়ার্ড দরকার, যেহেতু এটা ওয়ান টাইম পাসওয়ার্ড, তাহলে এটাকে নামটাকে কপি করে আমরা এখানে ওয়ান টাইম পাসওয়ার্ড হিসেবে এটাকে বসাই দিই। স্পেশাল ক্যারেক্টার নেওয়া যাবে না? এখন বসায় দেওয়ার কারণে এখানে একটা বলছে যে স্পেশাল ক্যারেক্টার নিড, কি লিখছে? অথবা স্পেশাল ক্যারেক্টার নেওয়া যাবে না, ইউনিক পাসওয়ার্ড না, এখানে মানে মিলাই এটাকে একটা ই পাসওয়ার্ড দিতে হবে আর কি, মানে তোমাকে বলে বিভিন্ন রকমের ই দিয়ে, যেমন এখানে 1 2 3 ফোন ইউনিক ইউনিক বাই আন্ডারট হ্যাশ, এটাকে তারপর ডলার সাইন, তারপর 1 দিলাম, 1 দিলাম, আর তারপরে আরেকটা হচ্ছে ধরো 1 দিলাম, নে নাই কিংবা আন্ডারট হ্যাশ, যতক্ষণ না মিলবে ততক্ষণ পর্যন্ত কি এখানে বড় হাতের অক্ষর আছে, ছোট হাতের অক্ষর আছে, আন্ডার স্কোর আছে, 1 2 3 আছে, সব একটু দিলাম। This password is good, but you can make it ever better. বলছে এটা গুড, কিন্তু কারণ কি? এটা কারণ হচ্ছে কি, দেখো এখানে বড় হাতের ছোট হাতের অক্ষর এখানে একটু একসাথে আছে, বড় হাতের অক্ষর দিলে এটাকে ছোট হাতের অক্ষর করে দিই, এটাকে ছোট হাতের অক্ষর করে দিলাম। উইক, এখন উইক পাসওয়ার্ড বলতেছে 45, এরকম এই দেখছো এখন স্ট্রং পাসওয়ার্ড হয়ে গেছে। এভাবে মিলাইয়া একটা স্ট্রং পাসওয়ার্ড করে দিবে, যত স্ট্রং পাসওয়ার্ড দিবে তত দেরিতে তোমার অ্যাকাউন্ট ব্যান্ড হবে, যত ইউক পাসওয়ার্ড দিবে তত তাড়াতাড়ি কি হবে, অ্যাকাউন্ট ব্লক করে দিবে। এখন এটাকে কপি করে আমরা কোথায় নিয়ে যাব, এই পাশের মেসেজটা তো দিয়ে দিলাম, শেষ। এখন এখানে একটা বার্থডে দিতে বলতেছে, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ রাখবা হচ্ছে তুমি এই 20 বছর 18 বছরের উপরে, এনি টাইম যে কোনো একটা দিয়ে দাও, মনে করো আন্তাজি মাস, ডে হলো 15, বছর হলো 1995 দিলাম, কত দিলাম 95 96 97 98 99 2001 পর্যন্ত, মানে 1990 থেকে 2001 পর্যন্ত মধ্যে যা পারো কি একটা দিয়ে দিবা। এখন বলতেছে এখানে কি দিতে, মোবাইল নাম্বার দিতে, কি দিতে বলতেছে? মোবাইল নাম্বার। আমরা মোবাইল নাম্বার দেব না, আমরা এই জন্য ব্যবহার করব ইউজ ইমেল ইন কি ইনস্ট্যান্ট, এই ইনস্ট্যান্ট ইমেল ব্যবহার করবে, এই জন্য মোবাইল নাম্বার চলে গেছে দেখছো। তখন আমরা এই ইমেলের পরিবর্তে এই ইমেলটা এনে দিয়ে দিব, এই যে ইমেলটা, এখন আমাদের টেম্প মেলটা দরকার, এই টেম্প মেলটাকে আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা সাইন আপে ক্লিক করব, সাইন আপে ক্লিক করার পর আমাদেরকে এখানে একটা ক্যাপচা দিতে পারে, এখানে সেভ করতে বলতেছে, দরকার নেই এগুলো সেভ করার, এগুলো ওয়ান টাইম অ্যাকাউন্ট। এই দেখো এখানে কি দিছে, এখন কোড দিতে বলতেছে, ওই যে মেল অ্যাড্রেসটা দিছি এই মেল অ্যাড্রেসে একটা ইমেল গেছে এবং সেখানে একটা কোড গেছে, দেখো এই মেলটাতে এখানে একটা কোড আসছে, এই যে কোড আসছে টুইস থেকে, এই যে কোডটাকে আমাকে অনেক সময় চায় অনেক সময় চায় না, কত 83 49 57 এটাকে দিয়ে দিতে হবে এখানে, 83 49 57 দিলাম, দেওয়ার সাথে সাথে পরবর্তীতে একটু অটোমেটিকই নিয়ে নিচ্ছে। আমিও তো কথা বলতেছি বিদায়, তোমাদের একটু অনেক সময় লাগতেছে, বাট তোমরা যখন কাজ করতে যাবে এখন যদি টেম্প মেলের এটা ক্লোজ করে দেই পরে আবার আসবে না, তাহলে ক্লিক করে মেলটা নিয়ে এখানে যে কি সাইন আপ করে ফেলি, এখন যদি টেম্প মেলের এটা ক্লোজ করে দেই পরে আবার আসবে না, তাহলে আর দরকার নেই টেম্প মেলের, আর কোনো কাজ নেই, শেষ।
আর এরপরও যদি বেশি দরকার পড়ে তুমি এখানে একটা ট্যাব ওপেন করে যেখানে তুমি বুকমার্ক করে রাখছো। আচ্ছা এই কথা বুঝতে পারছি। এখন দেখো আমার অ্যাকাউন্ট কি এখানে হয়েছে, আমাকে সাজাতে হবে। আমার কি করতে হবে অ্যাকাউন্টটাকে সাজাতে হবে। সাজানোর জন্য আমি এই যে এখানে একটা দেখো মানুষের মাথার মতো গোল চিহ্ন দেওয়া আছে এখানে ক্লিক করে নিলাম। মেন আইকনে ক্লিক করার পরে চলে যাব কোথায়, সেটিং, কোথায় সেটিং, জি সেটিং এ আসলাম। আসার পরে বলতেছে অ্যাড মানে ছবিটার কি ওই ইয়াগুলো ডিলিট করে দেওয়া লাগবে নাকি? ডাউনলোড করে রাখছিলাম মনে আছে, জি এই যে ডিটেইলস ফিক্সারে ওই ছবিটাকে দিয়ে দেব। মানে ছবিটার কি ওই ইয়াগুলো ডিলিট করে দেওয়া লাগবে নাকি? কোনগুলো? না না ওগুলো ডিলিট করা লাগবে না। ডিটেইলস দেখাচ্ছি এটা ওই যে পতাকা দুটো কিছু বুঝতে পারছি। এরপরে যে ছবিটা দিয়ে দিলাম, ওকে প্রোফাইল দিয়ে দিলাম। প্রোফাইল দেওয়ার পরে এখন আসো এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে। প্রোফাইল দেওয়ার পরে আমরা মানে শর্টকাটে কাজ করব, কথা কি কিছু বুঝছো? আরো অনেক কিছু আছে দেওয়ার দরকার নেই, কারণ আমরা তো আর সারাদিন এটা একই কাজ করব না। এটা আমাদের একটু পরে কি হতে পারে, অথবা 10 মিনিট পরও কারো ব্লক করে দিতে পারে, কারো 50 মিনিট পরও ব্লক করে দিতে পারে, কারো 5 মিনিট পরও ব্লক করে দিতে পারে। তো এখন এখানে আসার পরে ছবি দেওয়ার পরে, ছবি দেওয়ার পরে দেখো আমি আছি কোন সেকশনে, এখন সেটিং এর প্রোফাইল সেকশন আছে কোন সেকশনে, প্রোফাইল এখানে দেখো। এরপরে চ্যানেল এন্ড ভিডিওস একটা অপশন আছে, সেই সেকশনে চলে যেতে হবে। চ্যানেল এবং ভিডিওস আসলাম। আসার পরে এখানে যখন ক্লিক করব এখানেও কোনো কাজ করব না, না কাজ করে যে চ্যানেল এবং ভিডিও এখানে পাশে একটা দেখো চ্যানেলে আসছে, চলে আসছে। আমরা কোথায় চলে আসছি? চ্যানেলে। চ্যানেলের উপরে লেখা আছে স্ট্রিম, লেখা আছে কি লেখা আছে স্ট্রিম। স্ট্রিমে ক্লিক করলে দেখো এখানে একটা কোড দিবে তোমাকে, এই যে পাসওয়ার্ড দিবে, এই যে পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড দিছে, আই আন্ডারস্ট্যান্ড, এই যে পাসওয়ার্ডটা দিছে। এটাকে আমরা দেখার দরকার নাই, আমি জাস্ট তোমাদেরকে এখন দেখাচ্ছি আর কি, তোমাদের দেখার দরকার নাই। তোমাদের এটা এরকম থাকবে, তোমরা জাস্ট এখানে একটা কপি বাটন আছে, কি বাটন আছে, ওবিএস, এ কপি করে ফেলবা। শেষ কপি হয়ে গেছে। কপি করার পরে এই কোডটাকে নিয়ে ওবিএস এ দিতে হবে। কোথায় দিতে হবে? সেটিং OBS হ্যাঁ বলছিলেন। OBS আসার পরে দেখো এখানে একটা সেটিং আছে, কি আছে ওই যে বলছিলাম এই সেকশনটা বলছিলাম না, হ্যাঁ বলছিলেন, এই যে সেটিং এ আসলাম, ঠিক আছে। সেটিং এ ক্লিক করার পরে সেটিং এর ভিতরেও একটা স্ট্রিম আছে, ওখানে যেরকম স্ট্রিম ছিল এখানেও একটা স্ট্রিম আছে, এই যে স্ট্রিম, এই যে প্রথমে জেনারেল এরপর স্ট্রিম, এই দেখছো এখানে কোড দেওয়ার একটা জায়গা আছে। এখানে কোডে এটা আগে যেটা ছিল সেটাকে কেটে দিলাম, আগের কোডটা কি করলাম কেটে দিলাম, কেটে দিয়ে নতুন কোডটাকে পেস্ট করে বসাই দিলাম, বসাই দিয়ে গেট স্ট্রিম কি, ঠিক আছে। আচ্ছা এটা তার গেট স্ট্রিম কি না, এই যে এখানে এসে এটাকে গেট স্ট্রিম কি দেওয়া দরকার নাই, তোমরা এক কাজ করবা এখানে আসার পরে এটাকে পাসওয়ার্ডটা বসাই দিয়েই এক ক্লোজ একটা বাটন আছে শুধু এই সেকশনটা পুরোটা না, এটাকে ক্লোজ করবা। ক্লোজ করলে বলবে যে তোমাকে কি পাসওয়ার্ডটাকে তুমি সেভ করতে চাইতেছো, তুমি বলবা যে ইয়েস, কি দিবা ইয়েস, ইয়েস ইয়েস দিলে এখন এই OBS এর সাথে কার লিংক হয়ে গেছে, টুইচের, OBS এর সাথে কার লিংক হয়ে গেছে, টুইচ, টুইচের লিংক হয়ে গেছে। এখন OBS এ আমি কোন একটা কিছু প্লে করলে ওটা টুইচে দেখা যাবে। এখন এখানে আমার OBS এ কি চলতেছে এই লেখাটা মনে করো চলতেছে, তাহলে টুইচে যে গেলে দেখো এখন এখানে আবার পাসওয়ার্ড দেওয়ার পরে টুইচে এখানে স্টার্ট স্ট্রিমিং করতে হবে। পাসওয়ার্ডে না দিছি, এটা তো এখন স্টার্ট করিনি, এখানে স্টার্ট স্ট্রিমিং এ ক্লিক করব। ক্লিক করার পরে দেখো স্টার্ট, এবারে এটাকে স্টার্ট হোক, এই যে স্টার্ট হয়ে গেছে। এখানে আমাকে এখানে দেখাচ্ছে দেখো আমি কত মিনিট ধরে স্ট্রিমিং করতেছি, কত এমবি আমার স্ট্রিমিং হচ্ছে, দেখো 7 সেকেন্ড হয়ে গেছে, লাইভ কত সেকেন্ড উঠছে, 11 সেকেন্ড, এই যে চলে আসছে। তাহলে আমার তার মানে লাইভিং কিন্তু শুরু হয়ে গেছে, কোথায়, টুইচে, টুইচে হলে এখানে আসে। এখন টুইচে যাব কিভাবে, তো সেই জন্য আমরা আবার কি করতে পারি, এই যে আমাদের এখানে ছবিতে ক্লিক করব, ছবিতে ক্লিক করলে এখানে চ্যানেল, এই যে চ্যানেলে চলে আসবে। দেখো এখন আমাদের এই যে সব চলে আসবে, দেখো ওখানে যা ছিল OBS এ এগুলো এখানে দেখাবে, আসছে, জি ভাই,
তাহলে কি জি ওয়ান জি ভাই? আচ্ছা এখন এখানে এখন এখানে কিছু কাজ আছে, এখন এখানে বিওয়া দেখাচ্ছে কয়জন? এক মিনিট, জি ওয়ান মানে আমি নিজে বিউ করতেছি এখন। জি ভাই জি ভাই। আর এখানে দেখো এই যে কত সেকেন্ড বিউয়ার চলতেছে, দেখো টাইমিং উঠতেছে এখানে কত, কোন সেট 1 মিনিট হয়ে গেছে। 1 মিনিট ওবিএসও দেখো, ওবিএসও দেখো যে ওই যে টাইমটা উঠছে এই যে দেখছো। জি ভাই এই যে তাহলে কি চলে আসছে এখন দেখো। জি ভাই এখানে কিছু কাজ আছে, রেকর্ডিং আছে না? আজকে আর অল্প একটু ক্লাস দেখাবো, সর্বোচ্চ 5 মিনিট লাগবে, তারপর আজকে ক্লাসটা ক্লোজ করে দেব, কেমন? জি ভাই। আচ্ছা ক্লাসটা তো রেকর্ডিং আছে না? হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। এখন এই যে এখানে একটা দেখো কলমের মতো আছে, যে টাইমের পাশে কি আছে, এডিট অপশন কি আছে? ক্লাসটা তো রেকর্ডিং আছে না? হ্যাঁ রেকর্ডিং আছে, এডিট আছে। এই এডিট অপশনে ক্লিক করে আমরা কিওয়ার্ড গুলো দিব, যে ট্যাগ কিওয়ার্ড গুলো দিতে হবে। রেকর্ডিং আছে না? হ্যাঁ আছে তো, রেকর্ডিং আছে তো। এই যে দেখো এখানে কি কি কিওয়ার্ড বানাইছিলাম, এই যে কিওয়ার্ড গুলো কি কি বানাইছি, এই কিওয়ার্ড গুলোকে একটা একটা করে কপি করে নিবা, একটা একটা করে কপি করে নিবা, এনে এখানে প্রথমে একটা টাইটেল দিবা। টাইটেলটা হবে কি, ওয়ার্ল্ড কাপ 2022 কাতার ভার্সেস ইউকে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022, তারপরে ওয়ার্ল্ড কাপ এভাবে কিছু এখানে লেখা দিতে হবে, সেগুলো আমি দিয়ে দেবো তোমাদের, কি কিছু বুঝছো? আচ্ছা কার মানে মাইক্রোফোন থেকে একটা কথা বারবার আসে, স্ট্রিমিংটাকে এখন একটু অফ রাখি, ট্যাগ না এখন অফ রাখা যাবে না, ক্লাস যেহেতু চলতেছে এটা চলতে। এখন দেখো এখানে আসার পর ট্যাগ লেখা আছে, কি লেখা আছে, ট্যাগ ট্যাগ। এই ট্যাগগুলোতে আমরা এই ট্যাগগুলোকে বসিয়ে দেবো, এই যে একটা আগে ট্যাগগুলো রেডি করছিলাম, এই ট্যাগগুলো একটা একটা করে এনে এনে বসিয়ে দেবো, ট্যাগ ট্যাগ। এটাকে এই ট্যাগগুলোকে আমরা এখানে বসিয়ে দিলাম, এই যে একটা বসিয়ে দিছি, ঠিক আছে, তারপরে আরেকটাকে বসিয়ে দিলাম, এই যে কাতারটাকে এনে বসিয়ে দিলাম, এই যে বসিয়ে দিলাম। এভাবে তোমরা বসাবা, সবগুলো বসানো হয়ে গেলে তাহলে আমরা টাইটেল দিলাম, এরপর ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে ভালো করে, এটা হলো ফুটবল FWOT বা ফিফা FIFA, এই যে ফিফা 2000 ওয়ার্ল্ড, ফিফা 2022, এরকম এগুলো থাকবে। সব কিছু দিবা, টাইটেল দিবা, ক্যাটাগরি দিবা, ঠিক আছে, তারপর এখানে কিওয়ার্ডগুলো দিবা ট্যাগের মধ্যে, মানে ট্যাগগুলো দিবা, দেওয়ার পরে এটাকে ডান করে দিবা। ডান করে দেওয়ার পরে দেখো এই জায়গাটাতে দেখো যেগুলো চলে আসছে, ট্যাগগুলো আসে নাই, যদিও ট্যাগগুলো আসার জন্য এখানে তুমি একটা রিলোড করবা, এই যে এখানে একটা কি দিবা, রিফ্রেশ দিবা, রিফ্রেশ দিলে তোমার সব কিছু চলে আসবে। এই যে ট্যাগগুলো আসছে, দুইটা ট্যাগ দিছিলাম আর এখানে লেখাটা দিছিলাম, এই যে চলে আসছে, ঠিক আছে। এটা হলো আমাদের প্রথম যে অ্যাকাউন্ট করছিলাম ইউজার নেম, এরপরে হচ্ছে এটা হচ্ছে আমরা যে টাইটেলটা দিছিলাম সেটা, আর এগুলো হচ্ছে ট্যাগ ক্যাটাগরি, এটা হলো ক্যাটাগরি আর এগুলো হচ্ছে ট্যাগ, দেখছো এই লেখাগুলো কিন্তু এখানে চলে আসছে। এগুলো দ্বারাই মানুষ খুঁজে পাবে আমার চ্যানেলটা, কেউ যখন এই যে এখানে সার্চ বক্স আছে লিখে সার্চ করবে ফিফা ওয়ার্ল্ড কাপ, তখন আমার জন্য এটা চলে আসে, ঠিক আছে বুঝছো? এইগুলো একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যে লিঙ্কটা দেবো সেই লিঙ্কটাকে দেখো এখানে বলা আছে সি ফুল এইচডি লিঙ্ক, এখানে আমরা কিন্তু এইচডি ভিডিও দেবো না, ভিডিও না দিয়ে আমরা কী করবো, বলবো যে আমাদের চ্যাটের লিঙ্ক আছে, লিঙ্কে গেলে তুমি এইচডি ভিডিওটা দেখতে পারবা, মানে ফুল ভিডিওটা কি দেখতে পারবা, এখানে আমরা লিঙ্কটা শেয়ার করব। তো লিঙ্ক শেয়ার করার জন্য আমরা একটা কাজ করব, আমাদের এখানে যাতে করে অন্য কেউ কমেন্টস না করতে পারে সেজন্য আমরা কমেন্টসগুলোকে ব্লক করে দেব তাদের। এখানে একটা সেটিং অপশন আছে দেখো, এখানে যে স্যাট সেটিং, স্যাট সেটিং এসে এটাকে আমরা কি করব, ফলোয়ার্স অনলি চ্যাট, এটা 0 মিনিট লেখা আছে, এটাকে আমরা কত করে দেব, 30 মিনিট না করে 1 ডে করে দেব, কত ডে,
ওয়ান ডে, তার মানে একদিনের মধ্যে আমাদের খেলা তো চলবে তিন ঘন্টা, তিন ঘন্টার মধ্যে আর কেউ আমাদেরকে কোনো মেসেজ করতে পারবে না এখানে, শুধু মেসেজ আমরাই দেবো, আর কেউ মেসেজ যেন না করতে পারে। তাদের মেসেজটা কি করে দেবো, ব্লক করে দিলাম, এই যে দেখা উঠে গেছে। এখন আমার কাজ হচ্ছে আমার একটু পর পর ওই যে যে মেসেজটা থাকবে এখানে আমাদের লিঙ্কটা থাকবে, এই লিঙ্কটাকে আমরা একটু পর পর এখানে শেয়ার করে দিব, একটু পর পরই শেয়ার করে দিব। তখন মানুষ এখানে এসে খেলা দেখতে পারবে না, শুধু ছবিটা দেখতে পারবে। ছবি কিভাবে দিতে হয় এটা তো দেখাইনি না, ছবি হচ্ছে OBS এসে আগে ছবি বাদ, এই যে বাদ করে দিলাম, ছবি বাদ করে দিয়ে এই যে এখানে এসে কি বলছিলাম, এই যে টেক্সট আছে এখানটায় যে ছবিতে ক্লিক করলে এখানে ছবির অপশন আছে, ইমেজ, এই যে ইমেজ, ইমেজে গেলে ওকে, ওকে গেলে এখানে ব্রাউজ করবা, ব্রাউজ করে তুমি যে ছবিটা ডাউনলোড করছো ওইটাকে দিয়ে দিবে, ডাউনলোড করছি কোনটা, এটা, ওকে। এখন এটা বড় আছে দেখো, স্ক্রিন থেকে একটু বড় ছোট করে করে দিবা। এখন যদি ছোট বড় করতে যাও দেখো পুরোটা বড় ছোট হয়ে যায়। আমরা যদি নির্দিষ্ট একটা সাইড বাড়াতে চাই, শিফট চাপ দিয়ে ধরে টান দেব, শিফট চাপ দিয়ে ধরে শুধু একদিকে বাড়বে, ঠিক আছে। তাহলে এখানে খেলাটার একটা লোগো দিয়ে দিলাম, তারপরে হচ্ছে এই যে ছবিটা দিয়ে দিলাম, আর লাইভ কিন্তু স্ট্রিমিং হচ্ছে। এখন আমার লাইভ স্ট্রিমিং দেখো ছবিটা দেখাচ্ছে, দেখো এটা চলে আসছে অলরেডি। তো আজকের তোমরা একটু ভিডিওটা দেখো, আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা আবার এই কালকে তো শুক্রবার, কালকে দেখি নিতে পারি কিনা, পারলে কালকে আমি আবার তোমাদেরকে এটা বাকি কাজটা দেখাই দিব। আমি যে কাজটা দেখাইছি বিশ্বাস করে কাজটা করতে সর্বোচ্চ গেলে তোমার 4-5 মিনিট লাগবে, বাট আমি অনেক বুঝাইছি, প্রত্যেকটা জিনিস সেকশন ভালো করে বুঝে বুঝে আসছি, এর জন্য তোমাদের একটু সময় লাগছে। তোমরা আগে ভিডিওটা দেখে ফেলবা, কাজ করার দরকার নেই, আগে ভিডিওটা সম্পূর্ণ একবার মুখে দেখে ফেললে তোমরা কাজ বুঝে ফেলবা। এটা বসে বসে জি ভাই, আর ওই উপরের লেখাটা ওরকম দরকার নেই, এটা জাস্ট মোবাইলে গান শোনার মতো একবার করে দেখে যাবে তুমি কাজ বুঝে। হ্যাঁ কথা কি বুঝতে পারছিস? জি ভাই, আর ওই উপরের লেখাটা, ওই উপরের লেখাটা, আর ওই উপরের লেখাটা আছে, এই যে টেক্সট লেখা আছে, এই টেক্সট লেখা ওইখানে, তাহলে আমাদের ওইখানে ওইরকম আইকন থাকবে, এই যে এটাতে, এই যে টেক্সট, আর ওই উপরের লেখাটা, জি ভাই, আর ওই উপরের লেখাটা, এই যে এখানে, তাহলে আমাদের ওইখানে ওইরকম আইকন দেখালেন না যে, যদি দিতে নাকি ও ভিডিওটা পাইনি, আচ্ছা ঠিক আছে, ওই লিংক শেয়ার কথা বলছিলেন, ওই লিংক শেয়ার, ভিডিওটা যদি দিতে না, ভিডিওটা দিয়ে দিব, ভিডিওটা দিয়ে দিব, ভিডিওটা দিয়ে দিব, ভিডিওটা দিয়ে দিব, আর লিংক শেয়ারটা দেখালেন না, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাস তো অর্ধেক হলো আর কি, বাকি অর্ধেক কালকে দেখাবো, ভিডিওটা যদি দিতে না, কি ও ভিডিওটা ফাইল, ওকে, আর লিংক শেয়ারটা দেখালেন না, আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ওই লিংক শেয়ার কথা বলছিলেন, ভিডিওটা